চরম এক সংকটকাল অতিক্রম করছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিতে এখন শুধু হাহাকার। 1998 সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতটা দুরবস্থায় পড়েনি দেশটি। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে। জ্বালানি তেল এবং খাদ্য কেনার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধারণ মানুষ। বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। কাগজের অভাবে দেশটির স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, কারণ কাগজ আমদানি করার মতো বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে দেশটিতে। তেল সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ লাইনে ভিড় করছে। পরিস্থিতি সামাল দিতে দেশের পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার, কারণ জ্বালানি তেল আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা নেই শ্রীলঙ্কার কাছে। ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানি বাবদ $250 মিলিয়ন পরিশোধ করতে পারেনি শ্রীলঙ্কা। এর বিনিময়ে প্রতি মাসে $5 মিলিয়ন চা ইরানে রপ্তানি করবে দেশটি। এভাবে ধীরে ধীরে সে টাকা পরিশোধ করা হবে। দেশটির বিশ্লেষকরা বলছেন, বেশ কিছু অপ্রয়োজনীয় মেগা প্রকল্প হাতে নেওয়ার ফলে এমন দুরবস্থা তৈরি হয়েছে। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানায়, গত 15 বছরে শ্রীলঙ্কা বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সমুদ্রবন্দর, বিমানবন্দর, রাস্তা এবং আরও নানান ধরনের প্রকল্প আছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়েছে দেশটি। বিপুল অর্থ খরচ করা হলেও অনেক প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি। তাছাড়া গত 15 বছর ধরে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে দেদার্থে ঋণ নিয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন সরকার। এদের মধ্যে অন্যতম উৎস হচ্ছে সার্বভৌম বন্ড। 2007 সাল থেকে দেশটির সরকার অর্থ জোগাড়ের জন্য সার্বভৌম বন্ড ইস্যু করেছে। অর্থনীতিবিদরা বলছেন, একটি দেশের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এই ধরনের সার্বভৌম বন্ড বিক্রি করা হয়। আন্তর্জাতিক পুঁজিবাজারে এই ধরনের বন্ড বিক্রি করে অর্থের যোগান দেয়া হয়। শ্রীলঙ্কা সেটাই করছে, কিন্তু এই অর্থ কিভাবে পরিশোধ করা হবে সে ব্যাপারে খুব একটা চিন্তাভাবনা করেনি দেশটি। সাদাকালো নিউজ।